এই যে আপনারা এত এনজয় করছেন এই শিল্পীদের কেন কলকাতা ভালো লাগে এই জন্য এবং আজকে সর সম্রাট ওস্তাদ আলী আকবর খান সাহেব নেই আমাদের মধ্যে আমরা শুনতে পাই না আমরা শুনতে পাই না সবাই মিস করি আমিও মিস করি আলী আকবর খান সাহেবকে কিন্তু উনি আছেন ওনার সংবেদন বাজনার ভেতরকার যে রূপটা বা বাজনার যে ছাপ এবং মেজাজ সেটা এই ছেলেটিকে দিয়ে গেছেন তেজেন্দ্রনারায়ণকে এটা আপনারা এই আলী আকবর খান সাহেব আছেন এর মধ্যে আছেন এই ধরনের বাজনার এই রিস্ক কি কোনো শিল্পী নেবেন না কিন্তু আপনাদের সামনে নেওয়া যায় এইরকম রাগ এবং এইরকম ধরনের লয়ের কাজকর্ম আপনারা সব জানেন আপনাদের নতুন করে বলার কিছু নেই ধন্যবাদ আর এই সঙ্গে আমি যৌথভাবে সমন্বয় আর কেউ বলছি দেবপ্রিয় ওদের ওদের অনেক চেষ্টা করে অনেক কষ্ট করেছে ওদের আশীর্বাদ করছি আপনারা এসছেন অনেক কষ্ট করে কিন্তু বাজনা হচ্ছে এটা রিয়েল গান বাজনা বলে আমি বুঝি অন্তত থ্যাংক ইউ আপনারা হয়তো মানবেন আমি আমার জেনারেশনের মিউজিশিয়ান যারা যাদা যে সমস্ত তবলাবাদকদের একদম ওই জায়গায় দেখতাম এখনও দেখি তার মধ্যে অনিন্দ্যদা অন্যতম এবং অনিন্দ্যদাকে দেখা হলে আমি বলি যে সবাই বলে গোল্ডেন হ্যান্ড আমি বলি প্ল্যাটিনাম হ্যান্ড আপনারা ওনার জন্য আরেকবার হাত তালি দিন প্লিজ এরকম হাত তো আপনাদের আশীর্বাদে ঈশ্বর ভগবানের আশীর্বাদ গুরুর আশীর্বাদে হয় চেষ্টা করি কতটা আসে জানি না আমি এখনো জানি না Thank you.
you.